প্রেজেন্ট স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিদেশি পরি। তো চলো বন্ধুরা দেখে আসি বিদেশি পরির গল্পটি। পরি নামের প্রীতি নামের একটি পরি বাস করত। প্রীতি পরি দেখতে অনেক সুন্দর ছিল। পরি নগরে প্রীতি পরির কোনো বান্ধবী ছিল না, কিন্তু ওর একটা বয়ফ্রেন্ড ছিল জ্যাকি। জ্যাকি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তাহলে আমাকে যত তাড়াতাড়ি পারো বিয়ে করে ফেলো। হ্যাঁ জ্যাক, আমি আজকে যে আমার মার সাথে কথা বলছি। জ্যাকি যে ওর মার সাথে কথা বলল, ঠিক আছে আমরা তাহলে ওদের বাসায় যাব, কি বলিস আলিনা? হ্যাঁ মা চলো, আমরা যেও তো দেখি আমার ভাই কোন পরীকে পছন্দ করল। জ্যাকির মা আর বোন আলিনা প্রীতি পরীর বাসায় গেল। পরীদের মাঝেও বিয়ের সময় লেনদেন হতো, তাই জ্যাকির মা প্রীতির মাকে বলল, তাহলে আমরা এখন লেনদেনের কথাটা বলি। আমার ছেলে জ্যাকি কিন্তু অনেক ডিমান্ড, এই পরিনগরে সব পরিবারই কিন্তু ওকে অনেক পছন্দ করে। ঠিক আছে ঠিক আছে, আপনারা বলেন আপনাদের কি লাগবে। তখন জ্যাকির মা আর বোন ওদের কাছে যৌতুকে অনেক জিনিস চাইল। দেখেন আন্টি, আমরা এত কিছু দিতে পারবো না, আমার জ্যাকির সাথে আগেই কথা হয়েছে। আমি এখন জ্যাকিকে ফোন করে কিছু কথা বলতে চাই। তারপর প্রীতি পরি জ্যাকিকে ফোন করলো। জ্যাকি সাথে সাথে প্রীতিদের বাসায় আসলো। মা আমার কিছুই দরকার নেই, আমি শুধু প্রীতিকে বিয়ে করতে চাই, আমার এগুলো কিছুই লাগবে না, তুমি কেন এত কিছু চেয়েছো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো আর জানতাম না তুই কিছু ছাড়াই প্রীতিকে বিয়ে করবি। প্রীতির সাথে জ্যাকির বিয়ে ঠিক হয়ে গেল। মা দেখেছো, বিয়ের আগে জ্যাকি এরকম করছে, বিয়ের পরে জানি কি করে আমাদের সাথে। ঠিক আছে তুই চিন্তা করিস না, একবার বিয়ে করে আসতে দে, তারপরে ওকে আমরা দেখে নিব। প্রীতি পরি আর জ্যাকির বিয়ে হলো। তো বৌমা, আজকে রান্নাগুলো সব তুমি করবে, আমি একটু বিশ্রাম করব। কিন্তু মা আমি তো রান্না বান্না কিছুই পারি না। তখনই ওখানে জ্যাকি চলে আসলো। মা ও বলছে তো ও রান্না করতে পারে না, তোমার যদি বিশ্রাম করতেই হয় তাহলে বাইরে থেকে আজকে খাবার নিয়ে আসি, তারপর আমরা সবাই ওইটাই খাই। ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস। জ্যাকির কারণে জ্যাকির মা আর বোন প্রীতির উপরে কোনো অত্যাচারই করতে পারত না, কারণ জ্যাকি প্রীতিকে অনেক ভালোবাসত। মা এটা কি বউকে বিয়ে করলো, না কোনো টাকা পয়সা কিছু দিয়েছে, না বাসার কাজ করে, কিছুই তো আমাদের লাভ হলো না। তুই চিন্তা করিস না, আমি পরিনগরের এজেন্সির সাথে আজকে দেখা করতে যাব, ওখান থেকে আমি একটা বিদেশি পরি আনাব। আমার ছেলেকে কিভাবে হাত করতে হয় সেটা আমি ভালো করে জানি, ওই বিদেশি পরির সাহায্যে আমরা ওদের বিয়ে ভাঙবো, তারপর ওই বিদেশি পরির সাথে ওকে বিয়ে দিব। জ্যাকির মা আর বোন পরিনগরের এজেন্সিতে গেল। দেখেন আপনাকে ফোনে যেগুলো বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম মনে আছে, এই যে ও হচ্ছে কারিয়ানা, এই কারিয়ানা পরি বিদেশ থেকে এসেছে। ও তুমি কারিয়ানা, কেমন আছো? হ্যালো আন্টি, হ্যাঁ আমি ভালো আছি। ওরে বাবারে আলাইনা, ও কিভাবে কথা বলছে? আরে মা বিদেশিরা এভাবেই কথা বলে, ও হয়তো বা পারে না আমাদের ভাষা। কিছু হবে না হবে না, তুমি এজেন্সিতে টাকা দিয়ে দাও, এই পরীকেই আমরা নিব। তারপর জ্যাকির মা এজেন্সিকে টাকা দিল। এরপর ওরা বিদেশি পরীকে নিয়ে বাসায় গেল। মা এটা কাকে এনেছেন? এটা তো সতীন। কি বললেন? আরে না না, আমাদের এক আত্মীয়, ও থাকার কোনো জায়গা নেই, তাই আমাদের বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে মা। তখনই ওখানে জ্যাকি চলে আসলো। ও হ্যালো জ্যাকি, কেমন আছো তুমি? আমার নাম খারিয়ানা, কি তোমার সাথে
একটু কথা বলতে পারে। কেন, তুমি জ্যাকির সাথে কেন কথা বলবে? আমার সাথেও তো কথা বলতে পারো কারিয়ানা। আচ্ছা বৌমা, দেখো না কি বলতে চায়। থাক, ওরা একটু কথা বলু। জ্যাকির সাথে কারিয়ানাকে জ্যাকির মা কথা বলতে দিল। এইটা প্রীতির একদমই ভালো লাগলো না। তুমি আমার স্বামীর থেকে দূরে দূরে থাকবে, আমার কিন্তু একদমই কিছু ভালো লাগছে না। এইটা তো তোমার প্রবলেম, আমার কি যায় আসে? আমি জ্যাকির সাথে কথা বলবো। একদিন জ্যাকি চা খেতে চাইল। আমি ঘরে নিয়ে আসছি তোমার জন্য চা। কেন কেন, আমি করে নিয়ে আসছি, তুমি কেন করে নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে প্রীতি, তুমি বসো। ও যখন করতে যাচ্ছে ওকে করতে দাও, তুমি আমার সাথে বসে একটু সময় কাটাও। আন্টি চা কিভাবে করে আমি তো সেটা জানি না। শোনো, 2 চামচ চায়ের পাতা দিবে, 4 চামচ চিনি দিবে। ঠিক আছে আন্টি। কারিয়ানা চা বানিয়ে নিয়ে আসলো। সেই চা জ্যাকি খেলো, খাওয়ার সাথে সাথেই ও বমি করে দিল। এটা কি চা বানিয়েছো তুমি, একদমই মজা হয়নি। কি ব্যাপারটা কি কারিয়ানা, কিভাবে করে বানিয়েছো তুমি চা? আন্টি আপনি তো বললেন 7 চামচ চায়ের পাতা আর 2 চামচ সুগার। মা, এই বিদেশি পরি তো কিছুই পাচ্ছে না, এখন কি করা যায়? দাঁড়া দাঁড়া, উপায় বের করতে হবে। কারিয়ানা কারিয়ানা। হ্যাঁ আন্টি, কি হয়েছে? আগে তুমি একটু সুন্দর করে কথা বলা শিখো, এরকম আন্টি আন্টি আমার ভালো লাগে না। ওকে আন্টি, আমার একটু সময় লাগবে। শোনো কারিয়ানা, আজকে আমার বান্ধবীরা আসবে, ওদের সামনে আমার নাক কেটো না। নাক কেটো না মানে আন্টি, আমি আপনার নাককে কেটে দেব? ওহো, কি বলছি এই মেয়েটার কাছে। না না না, সেরকম কিছু না, মানে ইউ টেক কেয়ার, ওকে? ওকে আন্টি, এবার বুঝতে পেরেছি। তারপর বিকালে যখন জ্যাকির মার বান্ধবীরা সবাই এলো, তখন ওদের সামনে কারিয়ানা পরি আসলো। হ্যালো আন্টিরা। তারপর ওখানে প্রীতি পরিও আসলো। আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি, তুমি কেমন আছো প্রীতি? সব বান্ধবীরা প্রীতির সাথেই কথা বলছিল। কি ব্যাপারটা কি কারিয়ানা, তোমাকে মা বলেছিল না মার বান্ধবীদেরকে ভালো মতো খেয়াল রাখতে? আর তুমি এটা কি পোশাক পরেছো? কেন, তুমি আর তোমার মাই তো বলেছো আমাকে সুন্দর করে সাজুগুজু করে তোমার মার বান্ধবীর সামনে আসতে। হাই তো আমি এই জামা পরেছি, এটা দেখি খারাপ আছে? না না, কিছুই খারাপ নেই। আস্তে আস্তে জ্যাকির সাথে কারিয়ানা অনেক সময় কাটাতে লাগলো। জ্যাকিও কারিয়ানাকে পছন্দ করতে লাগলো। ও প্রীতিকে বেশি সময় দিত না, সবসময় কারিয়ানার সাথেই কথা বলতো। একদিন জ্যাকি ওর মা বোন আর কারিয়ানার প্ল্যান শুনে ফেলল। মা, এইটা তোমরা কি করছো? তোমরা কারিয়ানাকে এনেছো আমার আর প্রীতির মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। কেন, প্রীতি কি দোষ করেছিল? তুই বিয়ের সময় প্রীতির থেকে কিছুই নেসনি, তাই আমাদের ওকে ভালো লাগে না। কিন্তু মা, আমি তো প্রীতিকে অনেক পছন্দ করি। যা করেছো তোমরা একদমই ঠিক করনি, আমি এটার জন্য তোমাদেরকে কখনোই মাফ করব না। তখন কারিয়ানা ওর ভুল বুঝতে পারল, আর জ্যাকিও দৌড়ে প্রীতির কাছে গেল। প্রীতি, আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে অনেক ভুল করেছি। ঠিক আছে, আমি তোমাকে একসাথেই মাফ করতে পারি, তুমি যদি ওয়াদা করো আর কোনোদিনও কারো কাছে আমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম করব না। তারপর ওখানে কারিয়ানা আর জ্যাকির মা বোন আসলো, ওরাও এসে প্রীতির কাছে মাফ চাইল। প্রীতি ওদেরকে মাফ করে দিল, কারিয়ানা ওর দেশে চলে গেল। এরপর প্রীতি আর জ্যাকি খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিদেশি পরির গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, কখনোই কারো সম্পর্ক নষ্ট করা উচিত নয়। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো।
আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।